নমস্কার বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা কালিয়াগঞ্জ কলেজে ভর্তি হতে চাও বা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা আজকে আলোচনা করব কালিয়াগঞ্জ কলেজে কি কি বিষয় রয়েছে অনার্স ও পাস কোর্সের জন্য এবং কোন বিষয়ে কত সিট রয়েছে অনার্স ও পাস কোর্সের জন্য এবং তোমাদের অনার্সে কত টাকা ও পাস কোর্সে কত টাকা লাগবে অর্থাৎ কোর্স ফি কত টাকা লাগবে আজকে এক এক করে বলে দেব বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুল না আর সাথে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক চলো ভিডিওটির দিকে এগোনো যাক তো সবার প্রথমে আলোচনা করবো কালিয়াগঞ্জ কলেজে কী কী সাবজেক্ট রয়েছে তো সাবজেক্টগুলি হচ্ছে বেঙ্গলি ইংলিশ ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ইকোনমিক্স হিন্দি সংস্কৃত কমার্স ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান বটানি জুওলজি এবার আলোচনা করবো যে সেই বিষয়গুলিতে কতটি সিট রয়েছে তো বেঙ্গলিতে সিট রয়েছে একশো চৌষট্টিটি ইংলিশে সিট রয়েছে একশো চৌষট্টিটি ফিলোজফিতে সিট রয়েছে একশো আটচল্লিশটি পলিটিক্যাল সায়েন্সের সিট রয়েছে একশো আটচল্লিশটি হিস্ট্রিতে সিট রয়েছে একশো চৌষট্টিটি ইকোনমিক্স সিট রয়েছে একশো উনিশটি হিন্দিতে সিট রয়েছে সাতচল্লিশটি সংস্কৃতের সিট রয়েছে সাতচল্লিশটি কমার্সে সিট রয়েছে একশো উনিশটি ম্যাথামেটিক্সের সিট রয়েছে ছিয়াত্তরটি কম্পিউটার সায়েন্সের সিট রয়েছে সাতচল্লিশটি ফিজিক্সেও সিট রয়েছে ছাব্বিশটি কেমিস্ট্রিতেও সিট রয়েছে ছাব্বিশটি জিওগ্রাফি জেনারেল সো সাতচল্লিশটি সিট রয়েছে এডুকেশানে একশো সত্তরটি বটানিতে ছাব্বিশটি জিওলজিতে জিওলজিতেও ছাব্বিশটি সিট রয়েছে জেনারেলে কতটি সিট রয়েছে সেটি থেকে জানানো হয়নি তবে সেটিও নোটিশ দিয়ে জানিয়ে দেবে তো এবার আলোচনা করব কোর্স ফি নিয়ে প্রথমে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তখন তোমাদের লাগবে বি এ অনার্সের জন্য চার হাজার টাকা বি এ জেনারেলদের জন্য তিন হাজার আটশো টাকা বিএসসি অনার্সের জন্য পাঁচ হাজার টাকা বিএসসি জেনারেলদের জন্য চার হাজার পাঁচশো টাকা বি কম অনার্সের জন্য চার হাজার টাকা বি কম জেনারেলের জন্য তিন হাজার আটশো টাকা সেকেন্ড সেমও একই লাগবে বিএ অনার্সের জন্য চার হাজার টাকা বিএ জেনারেলে তিন হাজার আটশো টাকা বিএসসি অনার্সে পাঁচ হাজার টাকা বিএসসি জেনারেলে চার হাজার পাঁচশো টাকা বি কম অনার্সে চার হাজার টাকা বি কম জেনারালে তিন হাজার আটশো টাকা থার্ড সেমিস্টারেও একই বিএ অনার্সে চার হাজার টাকা বিএ জেনারেলে তিন হাজার আটশো টাকা বিএসসি অনার্সে পাঁচ হাজার টাকা বিএসসি জেনারেলে চার হাজার পাঁচশো টাকা বি কম অনার্সে চার হাজার টাকা বি কম জেনারালে তিন হাজার আটশো টাকা ফোর্থ সেমিস্টারেও একই বিএ অনার্সে চার হাজার টাকা বিএ জেনারেলে তিন হাজার আটশো টাকা বিএসসি অনার্সে পাঁচ হাজার টাকা বিএসসি জেনারেলে চার হাজার পাঁচশো টাকা বি কম অনার্সে চার হাজার টাকা বিকম জেনারেলে তিন হাজার আটশো টাকা ফিফথ সেমিস্টারেও একই বিএ অনার্সে চার হাজার টাকা বিএ জেনারেলে তিন হাজার আটশো টাকা বিএসসি অনার্সে পাঁচ হাজার টাকা বিএসসি জেনারেলে চার হাজার পাঁচশো টাকা বি কম অনার্সে চার হাজার টাকা বিকম জেনারেলে তিন হাজার আটশো টাকা সিক্স সেমিস্টারেও একই বিএ অনার্সে চার হাজার টাকা বিএ জেনারেলে তিন হাজার আটশো টাকা বিএসসি অনার্সে পাঁচ হাজার টাকা বিএসসি জেনারেলে চার হাজার পাঁচশো টাকা বি অনার্সে চার হাজার টাকা বি কম তিন হাজার আটশো টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়ে তো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি বন্ধুদের কাছেও শেয়ার করে দিবে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তারাও এই বিষয়গুলি জানতে পারে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ